বিসমিল্লাহ রাহিম কালিয়ারা ইসলামী যুব কর্তৃক আয়োজিত বিশতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল চোদ্দ জানুয়ারি দুই হাজার আঠারো আলোচনায় আল কুরআন রিচার্জ ফাউন্ডেশন এর অন্যতম সদস্য লেখক ও গবেষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কুরআন মুফতি আমির হামজা প্রযোজনা ও পরিবেশনায় রোজ মাল্টিমিডিয়া চিত্রগ্রহণ ও সম্পাদনায় আবদুল্লা আল রুমান সহকারী চিত্রগ্রহণ মোহাম্মদ হাবিব শব্দ ধারণ রোজ সাউন্ড সিস্টেম بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر সদাকতা ইয়া সরা কাউসার কোন সূরা কোরআনের কারিমের সর্বকনিষ্ঠ সূরা এটা তিনটা আয়াত আছে একটা রুকু আছে আমার তো মনে হয় সূরা কাউসারে আল্লাহ যা দিয়েছেন কেউ যদি অনুধাবন করতে পারে সেই ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মানবেই না ঠিক মানদাতামলের গায়দায় নাই ডিজিটাল গায়দায় আধুনিক গায়দায় সরা তাফসীর হবে সরা কাউসারের এজন্য মন এদিকে দেন আগে আল্লাহ তালা বলেন না কাল কাউসার হেন আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি কাউসার দেবতা না দিয়ে দিয়েছে করান থেকে কোন বিষয় যদি কেউ শুনতে যায় করানের কোন আয়াত থেকে তাহলে পাঁচটা বিষয় লক্ষণীয় তাফসিরে মাঝারি আল্লাহ মাসানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন এক নাম্বারে শুদ্ধ তেলাওয়াত দুই নাম্বারের অর্থ তিন নাম্বারে বাস্তব ব্যাখ্যা ওই মানুষের ব্যাখ্যা না বাস্তব ব্যাখ্যা ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া এই পাঁচটা বিষয় যেখানে এখানে আলোচনা হবে আপনারা থাকবেন তো এই ওঠেকে গো হ্যাঁ পোষা পায়খানার বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবে বেড়ি যদি খুব নেশা লাগে আস্তে করে ওই ওই পারে যে খাইয়া বসলে আসবে আপনাকে ব্যয় কত কষ্ট দিয়ে বেধে রাখার দরকার না নাকে এলাকায় বেড়ি খোন নেই খেলে আমি আর কি করব বলেন বেড়ি যা দিয়ে বানায় আপনারা জানেন তামাক দিয়ে কি দিয়ে তামাকে শ্বাস হয় কষ্টই আয় আমরা তো দেখেছি এগুলো সকাতে দেয় কুকুরে সে গালে প্রসাব করে ঝাড়া দিয়ে ফেলে দেয় মাল মশলা লেগেই থাকে ওইটা প্যাকেট করে পাঠায় আর আপনারা শোক টান দেন টান আপনি যতই মারেন ভেতরের অবস্থা কিন্তু ভালো না আমি আর নিচে নামলাম না এরপরেও যদি কেউ বিড়ি খাওয়া না ছাড়েন আর একটা বলছি বিড়ি খেলে মুখ গন্ধ হয়ে যায় নাচ নষ্ট হয় এক কথা বলছেন না কেন আরো ক্ষতি আছে ওগুলো আমি বললাম না বিড়ি যারা খাবে করান শরীফ পড়া তাদের জন্য যায়জ নেই কারণ মুখ গন্ধ হয়ে যায় আর আমার মনে হয় বিড়ি যারা খায় ওদের পাশে যদি কেউ নামাজে দাঁড়ায় তার নামাজও ভেঙে যায় কি গন্ধ গো বিড়ি যারা খায় ওদের ষাট ধরে যদি কেউ ঝাঁকি দেয় তাও গন্ধ বের হয় এই জীবনে বিড়ি খান কারা কারা হাত তোলেন তো ভাই একজন এই এলাকায় আর ওয়াজ করে করবো কি ধরে আল্লাহর অলি বসে আছে না বেড়িয়ে যে দুইজন হাত তুলেছে দুইজন খায় দশ এদের না দশ ওদের বোর কাছে থাকতে দেয় কোন কারণে মা বোন যারা আছেন স্বামী যদি বিড়ি খায় ওর বিছানা আলাদা করে দেবেন ও শয়তান থাকে কোন জায়গায় দেখবো বিড়ি খাওয়া বের করছে বিছানা আলাদা করে দেখেন সিগারেট খাও দারো আরো ভালো জিনিস হে নবী আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছেন কাউসার পেশেনের জন্য দুই টাকাস করবেন আপনার রবের জন্য নামাজ পড়বেন আর কোরবানি করবেন আপনার শত্রু যারা দুনিয়ায় তারা লেস কাটানির বংশ আবদার হাটকুঁড়েসেন সানেনজুলের দিকে যায় বিশ্বনবী মহম্মদ উরাসরূলা তিপ্পান্ন বছর পর্যন্ত জীবনে বহু কিছু হারিয়েছেন যেমন তার জন্মের আগেই বাবা নেই কয়েক বছর পরেই মা মারা গেল এর কয়েক বছর পরে দাদা মারা গেল ছায়া যারা দিত চাচা সেও বিদায় নিল আবু তালেব সব বেশি সাহায্য করেছে যিনি হাজরাতে খাদি জাতুল কোবরা তিনিও বিদায় নিল নবীজির পর পর চারটা ছেলে চারটায় চলে গেল বিদায় নিয়ে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহর সঙ্গী সাথে যারা আছে তাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চলছে একেধারে স্টিম রোলার শুরু হয়ে গেছে আর নবীর নামে সমান বদনাম নাম কাফেররা কথা বোঝেননি সাদা পাথরটা আমি গত বছর দেখে আসলাম হাতিমের ভেতরে ওই সাদা পাথরের উপরে বসে কাবার সাথে হেলান দিয়ে নবীজি কাঁদতেছে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে হজরত আনা সে বলে হুজুর আপনি কাঁদেন কেন বিশ্বনবী বলেন আনা আছে মাত্র আমার কাছে সংবাদ এসেছে হজরতে বেলালের বুকের উপরে ওরা বিশাল পাথর চাপা দিয়ে রেখেছে হজরতে খাবকে ওরা লোহার অঙ্গার দিয়ে সেকা দিচ্ছে হজরতে আম্মার বেনে আসির দুইটা উঠের সাথে বেঁধে দিয়েছে দুই উঠ দুই দিকে চলে যায় হজরতে আমার জিন্দা অবস্থা সিরে গেছে আজরাতে সমাজের লজ্জা স্থানে ওরা বর্ম মেরে আঘাত করে গণধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার ছেলেগুলো সব মারা গেল আমার চাচা মারা গেল আমার স্ত্রী এন্তেকাল হয়ে গেল আমার সঙ্গে সাথে যারা তাদের উপরে জুলুম অত্যাচার চলছে আমার নামে ওরা সমানে বদনাম ছড়াচ্ছে অথচ প্রতিবাদ করার কোনো ভাষা আমার এখন নেই

কিন্তু প্রতিবাদ করার কোন ভাষা নেই কারো জীবনের সাথে যদি মিলে যায় আমার কিছু করার আছে নেই বিশ্ব রবি তো এই জন্যেই বসে বসে কাঁদছিলেন হঠাৎ করে নবী দুই ঠোঁট দিয়ে হাসির ছিলি সিলিক বের হয়ে গেল হাজিরাদে আনাস জিজ্ঞাসা করেন হুসরা আপনি তো কাদ ছিলেন হাসেন কেন নবীজি বলেন আনাস আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখ দেখতে পাও না আমি দেখলাম এইমাত্র যে আইলে সে আমার কানে কানে সোরা কাউসার দিয়ে গেল কাউসার তুমি একবারে যদি নাও বোছো আমি কিন্তু বুঝেছি আমার আল্লাহ কাউসার দিয়ে কি জানাতে চায়। আমার আল্লাহ জানাতে চেয়েছে কাল কাউসার নবী আমি হাউজে কাউসার দিয়ে দিয়েছি প্রশ্ন আসতে পারি নবীর ছেলেগুলো মারা যাচ্ছে আর নবীকে আল্লাহ হাউজে কাউসার পানি দিচ্ছে মিল আছে মিল নেই ছেলে মারা গেছে আর একটা ছেলে দিয়ে যদি শান্ত না দিত মিলতো না পানি দিচ্ছে কিসের সাথে কি সাহাবি যদি নাও বুঝেছে নবী কিন্তু বুঝতে পেরেছেন যে কাউ সার দিয়ে আমার আল্লাহ কি আমাকে দিয়েছে কথা বলেন না কেন নাই তো নবী হাসবে কেন এখানে পাঁচটা কারণ আমি পেয়েছি তাফসির এ নবীদের হাসির এক নাম্বার নবীকে আল্লাহ জানাইয়েছেন হে নবী আপনার ছেলে মারা আগেছে তাতে কি হয়েছে আপনার কয়টা ছেলে আমি নিয়েছি মাত্র চারটা আবুল কাসেম আপনার রোহানি সন্তান পৃথিবী ভরে যাবে আপনার এই চারটা সন্তান বেঁচে থাকলে আপনার বদনাম যদি কেউ করতো আপনাকে গালি গালাস করতো অবশ্য আপনার সন্তান গুলো বাধা দিত প্রস্ট করতো আপনাকে আমি এমন রোহানি সন্তান দান করব চারটা না কোটি কোটি তারা আপনার সম্মান যদি কেউ খালে খেলে ভোলণ্ঠিত করে তারা জীবন দিয়ে হলেও তারা রুখবে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বাসে আমি দেখতে চাই নবীর ওই রোহানি সন্তান দেশে আসে না নেই কারা কারা আছে দেখি আমার ভাইরা এক হাসির কারণ হচ্ছে নবীকে আল্লাহ রোহানি সন্তান দিয়েছেন চারটার পরিবর্তে কতগুলো এখন রোহানি সন্তান নবীজির এই পৃথিবীতে এক শত সত্তর কোটি সুবানাল্লাহ বলতে পারেন নাই নবীর কি লস হয়েছে তার পর নবীর সন্তান ছোটবেলায় আল্লাহ বিদায় করে দিলেন কারণ তাকে মাকানা মুহাম্মাদুন আবআ হাদিমির রিজালيكم ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খতমুন নবিয়্যিন ওয়কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীম জোরে বলেন আল্লাহ আকবার সূরা হزاب 40 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি কোনো এডাল্ট পুরুষের পিতা না রেজা আল্লাহ যদি না দিয়ে সেবিয়ান দিতেন তাহলে আপনার সন্তানগুলো আমি এখনই মেরে ফেলতাম না আমি তো রেজাাল দিয়েছি যে কোনো এডাল্ট কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা আপনি না এইজন্য সেবিয়ান না দিয়ে রেজাাল দিয়েছি ছোটবেলায় মেরে ফেললাম কেজনে আয়াত সম্পর্কে বাজে মন্তব্য করতে না পারে দুই নাম্বারে আপনাকে আমি সন্তান গুলো ছোটবেলায় তুলে নিলাম আপনার এই ছেলেগুলো যদি বেঁচে থাকতো আপনার কিছু আবে গলা উম্মত আছে তারা আপনার এই ছেলেগুলোকে গদিন অসীন নবী বানিয়ে ফেলত কারণ অধিকাংশ নবীর ছেলেরা নবী হয়েছে হজরত ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী হয়ে গেছে এবার রহিম নবীর সন্তান ইসমাইল নবী হয়ে গেছে দাউদ নবীর সন্তান সোলাইমান নবী হয়ে গেছে আদম নবীর সন্তান শেষ নবী হয়ে গেছে আর আপনি তো শ্রেষ্ঠ নবী আপনার সন্তানকে আবার নবী বানিয়ে গদ্দিন নবীর জায়গায় নিয়ে যেত আজ যেমন গদ্দিন পীর বাংলাদেশে আছে না নেই পীর সাহেব মরে যায় আস্তে করে ওনার বড় ছেলে বসে গদ্দিন হাসিন পীর ওটা গদ্দিন হাসিন শয়তান ভন্ডামি করা জায়গা পাও না তুমি নবীজি যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে বস বে আমার ফাতেমা বর বেশী আরে কারোর বাবারও ক্ষমতা ছিল না নিষেধ করা হাজরতে ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লা বস বেশি কারো বাবার বাবারও ক্ষমতা ছিল না নিষেধ করা তারপরেও তারা বলেন নাই তিনি বলেছেন সাহাবিদের ভেতরে যাকে যোগ্যতা সম্পন্ন মনে করো তাকে বসিয়ে নিও তা আমরা আসিখন ধান্দায় ইসলামকে আজ আমরা বাপ দাদার জিনিস বানিয়েছি রাজতন্ত্র ইসলামে জায়েজ নেই রাজার ছেলে রাজা হবে পীরের ছেলে পীর হবে না এটা ইসলাম না এটা ওরা বানিয়েছে নিজের ধান দায় আজ বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর কত পীরের দরবার তাকান পীর সাহেব মরে যায় আসতে করোনা ছেলে বসে চেয়ারে ও পীরের হাজার হাজার মরিদ দেশে কত যোগ্যতা সম্পন্ন মরিদ আছে তাদেরকে তো বসায় না কথা বললে না কেন আপনি এটা পেলেন কোথায় কোরআনে স্পষ্ট নিষেধ হম রু হুম বাইনা হোম পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র চালানো লাগবে আপনি পেলের কোথায় এটা হে নবী আপনার সন্তান গুলো ছোটবেলায় এমনি আমি ধুইলে নিয়ে নিয়ে এই কারণে নিয়েছে ওরা শেষ পর্যন্ত আপনার ছেলেকে অন্য গত দিন নবী বানিয়ে ফেলতো বলে এটা নবী কারণ আমি তো দিয়েছি আখাত মান আপনি শেষ নবী তাহলে আপনার পরে যদি শৈলে করা নবী মানিয়ে ফেলতো কোরআনের আয়াত আবার পাল্টা ন লাইক দাও কোরআন আয়াত কি পাল্টাবে আরো জোরে বলেন না আপনার শৈলেগুলো আমি তুলে নিয়েছি এই কারণে আপনি চিন্তা করবেন না তিন নম্বরে আপনার সন্তান গুলো তুলে নেবার কারণে কষ্টছে আপনাদের না থাকবেন তো তিন নাম্বারে আপনাকে ওরা পাগল বলে আমি আল্লাহ এই পাগল বলার শব্দটা উল্টি ওদের বিপক্ষে কাজে লাগাবো আপনি তো চিন্তা করছেন আপনাকে ওরা বদনাম বের করছে আপনার নামে মিডিয়া দিয়ে ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া দিয়ে পেপারে দিয়ে পত্রিকা দিয়ে সারা দেশে ওরা আপনার নামে সমানে বদনাম ছড়াচ্ছে এটা শুধু দেড় হাজার বছর আগে ছিল এখন এসব নেই বিশ্বনবী হেনবি আপনার পাগল বলে আপনি আমার কথার দিকে তাকান মা ভিনে ওই মাতি রবিকাবি মা জেন সরা কলমের দুই নম্বর আহেত আল্লাহ জানিয়েছেন হেনবী আপনার রবের দয়া আপনার উপরে এই যে আপনি পাগল না। সুবানল্লা বলতে পারেন না নবী করা কি বলতো আরও সোরে আরও সোরে বলে নবীকে পাগল বলার কারণ কি। তিনটা কারণ পেয়েছে আমি তাফসিরে তাফসিরে মাঝারি আল্লাহ মাসানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাঝারিতে নবীকে ওরা পাগল বলতো কারণ দিয়েছে তিনটা এক নম্বরে নবীকে পাগল বলতো কোন কারণ নাই এমনি কোন কারণ এমনি আমি কি যদি হুজুরকে এখন বলি দাঁড়িয়ালা উনি যদি বলে কেন বললেন এমনি যদি বলে যুদ্ধ অপরাধী যদি বলে আমার এটা বললেন কারণ ওনার পক্ষ থেকে তো কোনো প্রতিবাদ নেই কথা বলে না কেন আমাদেরকে অনেকে পাগল না বললো আমাদের তো কোনো প্রতিবাদ নেই আমরা একটু যদি হেঁটে যাই বলবে দাওয়াত যদি আস্তে আস্তে যাই বলবে কি খাওয়া খেয়েস তারপরেও তো আমরা এখন খেতে পারি না ভালো আমরা আর কতটুকু খাই আমরা তো ডাইল খাই না বাবা খাই না খাই না লাল পানি খাই না কাল ভাট খাই না রাস্তা খাই না পদ্মা সেতু আমরা কিছুই খাই না তারপর সব আমরা খাই আর উনি সব খাই উনি লাল পানি খাচ্ছে ডাইল খাচ্ছে বাবা খাচ্ছে ইয়াবা খাচ্ছে রাস্তা বিরিজ কাল ভাট এমন কি ব্যাংক পর্যন্ত খেয়ে ফেলছে তারপর কিছু খাই না আপনার রাগ করলেন সব খায় কিছু খাই না আর আমি কিছুই খাই না তারপর সব খাই আমি আমার উপর এই দোষটা দেওয়ার কারণ কি এমনি এই বলেন না এখন নবীকে পাগল বলতে ওরা কোনো কারণ নেই এমনি দুই নাম্বারে নবীকে পাগল বলার কারণ ছিল বিশ্বনবী ওহি নাজিল হলেই তিনি ঘেমে যেতেন অস্থির হয়ে পড়তেন ঘর মাক্ত হয়ে টপ টপ করে ঘামগুলো গুলো সরতো ওহি নাজিল হওয়ার জবাব আপনি দেখবেন কথা বললেন না কেন যে ঘোড়ার উপরে নবী বসতেন উঠের উপরে বসতেন ওহি নাজিল হলে ইন্না সানুল কি আলাইকা কওলান সাকিলা আল্লাহ বলেন নহির একটা ভার আছে ওই ভারে ওহিরি ভারে উঠ পর্যন্ত দেবে যেত যে ঘেমে পড়তেন অস্থির হয়ে পড়তেন বিশ্বনবী অস্বাভাবিক হয়ে যেতেন ওরা এই অবস্থাটা বুঝতে পারে না এই জন্য বলেছে লোকটা পাগলামি করছে নবীকে পাগলামি করতো নবীর এই স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক এটা ওরা বোঝে নাই কারণ নবীকে সেনার মতো যোগ্যতা ওদের ছিল না ভালোকে ভালো বলার যোগ্যতা তো থাকা লাগবে ওইটা তো আপনার নেই আপনি মনে করেছেন কক্সবাজার আমি পয়লা জানুয়ারি পালন করলাম এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা রুম ভাড়া করি আমার মতো মনে হয় পাশের রুম ওই তাই চলছে কিন্তু ওই পাশের রুমে কত মানুষ সেজদা দিয়ে কেঁদে কেঁদে রাত কাটাচ্ছে আপনি টের পাননি কারণ আপনার সারাটা জীবন চলেছে অবৈধ আপনি যা ধরেছেন হাত দিয়ে সব অবৈধ জিনিস এ পাঁচ দিয়ে যেমনে গেছেন সেমনি অবৈধ পথ চোখ দিয়ে যা দেখেছে সব অবৈধ জিনিস যা পেটে দিয়েছে সব অবৈধ হারাম জিনিস আপনার কাছে তাই মনে হবে কথা বললেন না কেন কারণ নবীকে নবী হিসাবে সেনার মতো যোগ্যতা আবু সেহেলদের আরো জোরে বলা লাগবে নবীকে চিনতে হলে আবু সেহেল দিয়ে হবে না আবু বকর হওয়া লাগবে হজরত ওমর হওয়া লাগবে ওসমান হওয়া লাগবে আলী হওয়া লাগবে

আপনার তো সেই মন নেই আপনি আলেমদের চিনবেন কি করে এই জন্য আলেমদের দেখলে আপনার রাজাকার মনে হয় আমি আর নিচে নামলাম না নামেন নেমে আমি মায়ের খাই নবীকে ওরা না চেনার কারণেই বলেছিল পাগলামি করছে কিন্তু যারা বসতে পেরেছিলেন কিন্তু পাগল বলে না জীবন দিয়ে হলেও কালেমা মেনে নিয়েছে কথা বলেন তিন পাগল বলার কারণটা বলবো না শেষ করে দেবো তিন নাম্বার নবীকে পাগল বলতো ওরা এই কারণে এখন যদি ইমাম সাহেব এলাকায় কোনো মসজিদে বেদাত হয় উনি যদি বলে না এ বেদাত আমি চলতে দেবো না তুলে দেবো আমার ইমামতি যদি নাও থাকে অসুবিধা নেই আমি বেদাত চলতে দেব না এই সিদ্ধান্ত নিয়ে যদি মসল্লিদেরকে বলে চলে না আমার সাথে নামাজি মসল্লিরাও বলবে হুজুর দিন কাল ভালো না আপনার অত দরকার কি আপনি বেতন পান নিয়ে খান আরামে থাকেন অত দরকার নেই দিন কাল খুব ভালো না যে যা গসে করুক গা লা ইলাহা এই কথা বলছেন না কেন আপনি চিন্তা করেন একটা বেদাত তুলে দেবে হুজুর তারপরও নামাজি মানুষদের পক্ষ থেকে কোনো শালা নেই আর ভয় দেখায় আর ওই সময় নবীজি একা তামাম দুনিয়া এক দিকে কেউ দর্গা পূজা কেউ দুর্গা পূজা কেউ পুতুল পূজা কেউ মাছ পূজা কেউ আগুন পূজা কেউ পাথর পূজা কেউ মূর্তি পূজা নিয়ে ব্যস্ত আর নবী একা দাঁড়িয়ে বললেন না আমি এগুলো একটাও মানি না লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য ওরা বলেছিল এটা পাগলামি করছে লোকটা পাগল হয়ে গেছে বিশ্ব নবীর এই পাগল হয়ে গেছে এই কথাটা আমার উল্টিয়ে ওদের বিপক্ষে আল্লাহ কাছে লাগিয়ে এমন কায়দা করে দিলেন নবীজি কেউ চিন্তু না নবীকে বাইরের দেশ থেকে যারা হজ করতে এসেছে ওরা কিন্তু নবীর পরিচয় জানে না আবু জেল নিজে হাজিদের তাবুতে যে যে ডাক দেবে বলে আমাদের দেশে এক পাগল আছে নাম তার মোহাম্মদ ওকি বলে শোনবানা যারা বাইরের দেশ থেকে এসেছে ওরা কিন্তু নবীকে চেনে আরো জোরে ওরা চিন্তা করছে পাগলের কাছে যেতে তো নিষেধ করে নাই কি বলে এটা শোনবানা এই কথা বলেছে নেতা ঠিক আছে আমরা দেখব কিন্তু শোনবানা কানে আঙ্গুল দিয়ে গেছে যেন শোনা না লাগে নবীজি কাবার হাতিমের পাশে বসে সারা রহমান তেলাবাদ করছিলেন কথা ওরা এসেছে যে ঠিক আছে আমরা পাগল কি বলে শুনবো না কিন্তু পাগলের নাম শুনলে দেখতে চায়। ওরা যাবার পরে নবীজির চুল দেখে ওরা পাগল হয়ে গেছে চুল পরিপাটি করা দাঁত গুলো মুক্তার দানার মতো সিহারা এত সুন্দর করে আমার আল্লাহ বানিয়েছেন তামাম দুনিয়ার মানুষকে সৌন্দর্য দিয়েছেন সব এক জায়গায় করলে নবীর এটা মানুষ না এটা সম্মানিত ফেরস্তা আর ইউসুফের চাইতে আমাদের নবী একশো গুণ সৌন্দর্য বেশি ছিল ওরা দেখার পর আর চোখ ফেরাতে পারে না চিন্তা করছে নেতা যা বলল মেলে না বলল পাগল কিন্তু পাগল চেহারা তো এরকম হয় না সে তো ময়লা থাকে গন্ধ থাকে কিন্তু এত পরিপাটি লোক মুখ দেখি উচ্চারণ করে মনে হচ্ছে দেখি কান থেকে আঙ্গুল সরিয়ে দেখে সরা রহমান পড়ছে আমার আল্লাহ ওদের কান দিয়ে ঢুকিয়ে কলিজা পর্যন্ত স্পর্শ করে দিয়েছে একজন আর একজনকে বলে কিরে পাগল বলে লোকটা কম মিলল না কি বলে দেখ দুনিয়ায় কোন মানুষের মুখে এমন সুন্দর বাণী শোনা যায় না নেতারা যা বলেছে সব মিথ্যা ওরা ধোকাবাজ ওরা প্রতারক ওরা মিথ্যাবাদী ওদের কথা আর মানব না এই লোকটাকে শুধু গ্রহণ করবই না এই লোকটাকে আমাদের বাপ দাদার দেশে আদর্শ নিয়ে যাবো ওরা করেছিল পাগল বলে মানুষকে দূরে রাখবে কিন্তু আমার আল্লাহ উল্টিয়ে ওইটা ওদের বিপক্ষে কাজে লাগিয়েছে আশা বলছে না কেন বিদেশি লোকগুলো বলছে কি এই নেতা রাজার সম্পর্কে আগে বলতো আমাদের দেশে আলামিন আছে আর এখন বলছে লোকটা পাগল ওদের একটা কথাও তো মেলে না কাছে এসে দেখলাম পুরা উল্টিয়ে গেছে ব্রাহ্মণ বাড়িয়া বিবেক যাদের আছে তাদের কাছে বলছি যে মানুষগুলো বিদেশ থেকে এসেছে এতদিন যা নেতাদের মুখে শুনে বিশ্বাস করেছিল এখন দেখছে সব উল্টা এই মানুষগুলো যদি পাঁচ মিনিটের সময় পায় এই নেতাদের গতি রাখবে সব আগুন ধরিয়ে দেবে না বলেন না কেন আজ আজও পৃথিবীতে আলেমদের কালার করার জন্য যত মিডিয়া কাজে লাগিয়েছ পৃথিবীর অধিকাংশ মানুষ মনে করে হ্যাঁ ওদের চরিত্র মনে হয় ওই রকমই কিন্তু কাছে এসে যদি 5 মিনিটের সময় পায় তোমাদের জালেমদের গদি দুনিয়ায় রাখবে না ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত থাকবে না কারণ ট্রাম্পকে দিয়ে আল্লাহ এখন দ্বীনের কাজ করিয়ে নিচ্ছে বসনো আসতে পারে ট্রাম্পকে দিয়ে আবার ডোনাল্ড ট্রাম্প বাবার দিনের কি খেদমত করছে কয়েক দিন আগে ডোনাল্ড ট্রাম্প সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ইসলাম শব্দকে চারবার উচ্চারণ করেছে এই ইসলাম 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 যে সমস্ত ওরা বলছে ইসলাম ছিল না। মুসলমানরা খারাপ এই ধারণা নিয়ে ব্যস্ত কিন্তু ইসলাম কাকে বলে এবার ইসলাম সম্পর্কে ইন্টারনেটে চার্চ দিয়ে দেখে ইসলাম এমন সুন্দর ধর্ম শেষ পর্যন্ত চারজনই মুসলমান হয়ে গেছে আপনি যত চেষ্টা করবেন পারবেন না আপনার জীবন হয়তো শেষ হয়ে যাবে আপনি তামাম দুনিয়ার আর কাছে পৃথিবীতে ঘৃণিত হয়ে থাকবেন বাংলাদেশে আজ যারা আলেমদের বিপক্ষে আছেন আপনি মারা যাবেন আজ হোক কাল হোক আপনি ঘৃণিত হয়ে মরবেন আমাম পৃথিবীর মানুষগুলো আপনার থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। আমি আর নিচে নামতে পারবো না মরে গেল আমি নামবো না আমার ভাইরা ওরা পাগল বলে উল্টি উলটি নবীর পক্ষে কাছে লাগিয়েছেন আল্লাহ বলেন নবী আপনি চিন্তা করবেন ওরা পাগল বলে আমি আল্লাহ সেমার একশো চুয়ান্ন নম্বর আয়াত রব্বুল আলমিন বলেন শুধু চুয়ান্ন নাম্বার আয়াত এটা প্রথম অংশে আছে ওই মানুষগুলো আপনাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি আল্লাহ কৌশল করি অবশ্যই আমি আল্লাহর কৌশল সর্বোত্তম আর যারা দুনিয়াতে নবীর আদর্শ নিয়ে সিনেমিনে খেলছ বিভিন্ন ব্লগের মাধ্যমে এ দেশে না হোক অন্য দেশে আছে যত কায়দায় নবীকে গালি দেওয়া হচ্ছে অপমান করার জন্য নবীর আদর্শ বিদায় করার জন্য যে ষড়যন্ত্রগুলো বিভিন্ন নাম নিয়ে নাস্তিকরা করছে রাম আর বামরা আল্লাহর কসম আল্লাহ একটাও ষড়যন্ত্র সফল হতে দেবে না কারণ আল্লাহর গ্যারান্টি হচ্ছে আল্লাহ হইয়া অসীম নাস মানুষের যত ষড়যন্ত্র ওখান থেকে আপনাকে আমি আল্লাহ বাসাবো ওই ক্ষমতা এখন আল্লাহর আর নেই আরো আসতে বলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আল্লাহ একটু চিন্তায় আছে কয়েকদিন আগে এক শয়তান ফতোয়া দিয়েছে পীর নামে কলঙ্ক ফতোয়া দিয়েছে রোহিঙ্গাদের ব্যাপারে দেখলাম আল্লাহ একটু চিন্তায় ওরে রে ভাই নাম নেওয়ার দরকার নেই এমনি আমি ঝামেলা আছি চার নাম্বার কারণটা এবার বলছে কয় নাম্বার না শেষ করে দি একই গো প্রায় বারোটা বেজে যাচ্ছে না মানে আমি আমি নাম্বার কারণ পাগল বলে। পানি কেন আপনি জানেন পানির কদর দুনিয়ায় যদি কেউ নাও বসে আখের হাতে পানির কদর পাবেন আপনি কারণ দুনিয়াতে আপনি দেখবেন কাজকর্ম করে মাঠ ঘাট থেকে মানুষ যখন বাড়ি আসে সর্বপ্রথম কিসায় আর জোরে বলেন গুরুত্বপূর্ণ জিনিস এটা আর এটা সব বেশি দরকার হবে মরণের পরে আখেরাতে কারণ কে ওই ময়দানটা আমি আল্লাহ তামা বানিয়ে দেব কি বানাবো এই তো সূর্যটা আলো দিচ্ছে একশো টন অন্যান্য গ্রহ নক্ষত্রকে আলো দিচ্ছে তিরিশ হাজার টন সূর্যটা আমার আল্লাহ এক এক সেকেন্ডের জন্য জালিয়ে রাখতে বিদ্যুৎ খরচ হয় তিরিশ হাজার কোটি ফরেন হাইট বিদ্যুৎ ষোলো কেজি করে অক্সিজেন আপনাকে আমার আল্লাহ বিনা পয়সায় দিয়ে দিচ্ছে প্রতিদিন এক কেজি অক্সিজেন কম পক্ষে দেড়শো টাকা করে নেয় আপনি যদি হিসাব করে শুধু অক্সিজেনের দাম দিতেন তাও বাঁচতে পারতেন না মরে যেতেন এই সূর্যটার চাইতে একশো গুণ শক্তিশালী একটা সূর্য আমার আল্লাহ কেয়ামতের আগে কেয়ামতের ময়দানে উদিত করবেন তার নাম পিস্টল স্টার এই যে বিজ্ঞানী এডওয়েন হ্যাবেল কিছুদিন আগে একটা ক্যামেরা আবিষ্কার করেছে ওর নাম হচ্ছে অ্যাপোস্টোস্কপি এত বড় হায়ার পাওয়ার হাই পাওয়ারের ক্যামেরা দশ হাজার মিলিয়ন বছরের রাস্তার দূরত্ব থেকে ছবি তুলে ক্যাশ করে নিজের কাছে নিয়ে আসতে পারে এত বড় পাওয়ার এই ক্যামেরায় ধরা পড়েছে কেমতের ময়দানে আমার আল্লাহ যে সূর্যটা অতীত করবে এই সূর্যের চাইতে একশো গুণ শক্তিশালী নাম দিয়েছে পিস্টল স্টার সরাবাকিয়ার ভেতরে আমার আল্লাহ ওই সূর্যের বর্ণনা দিয়েছেন কেমতের ময়দানে চল্লিশ বছর এক আধারে সূর্য তাপ দিতে থাকবে বারোটা মুখ দিয়ে এই সূর্যের চাইতে কত গুণ শক্তিশালী আরো জোরে বারোটা মুখ দিয়ে এক ধারে চল্লিশ বছর তাপ দিলে ময়দান তামা হয়ে যাবে কি হবে এক হাত উপর দিয়ে সূর্য তাপ দিচ্ছে বারোটা মুখ দিয়ে তাপের গুণ হচ্ছে একশো গুণ শক্তিশালী মানুষের মগ মাথার মগজগুলো গুলো টক বক করে ফুটতে থাকবে নাক কান দিয়ে গলে গলে পড়বে পানি পানি বলে একটা চেতকার মানুষ করবে যে পানি চাই পানি চাই পানি চাই হে নবী আপনি আজকে হয়তো পানির কদর বোঝেন না কিন্তু সব জায়গায় বেশি মানুষ কদর করবে পানির কেয়ামতের ময়দানে কেউ পানি দিতে পারবে না ওই দিন আপনার হাতে যদি কেউ হাউ কাউসারের এক ফোটা পানি পান করতে পারে আমি আল্লাহ পাক বলছি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসাই লাগবে না আমার ভাইরা এখানে ছোট্ট একটা কথা বলছে আপনি কি মনে করবেন আমি জানি না সঠিক কথাই এই জন্য বলছি আপনাকে খেয়াল করে চলা লাগবে দুনিয়ায় অনেক মানুষ আছে এই বাংলাদেশে তারা বলে কেয়ামতের ময়দানে আমার বাবা জান আমার দাদা জান আল্লাহর কুতুবরা জাহাজ নিয়ে বের হবে আপনার তো কমন সেন্স আছে কেয়ামতের ময়দান তো তামা জাহাজ চলবে কোন জায়গায় না আপনি হাসেন কেন ভাই আপনার তো চিন্তার খোরাকি দিলাম কেয়ামতের ময়দানে কি পানি থাকবে সমুদ্রের মতো আপনি জাহাজ চালাবেন ময়দান তো থাকবে তামা চল্লিশ বছর একাধারে তাপ দেবে আল্লাহ পোরা ময়দান তামা হয়ে যাবে পাতায় ফুচকা পড়ে যাবে আর আপনি ওই তামার ময়দানে জাহাজ চালাবেন আর দেশের মানুষের পা গলেগুলো শোনে আর পড়ে এই গাছা কথা শুনবে আর শোবানাল্লা পড়বেন আপনার মাথার ভেতরে মগজ নেই না গোবর দিয়ে ভরা শুধু উল্টা পাল্টা চিন্তা করো না হুজুর আমরা বাঁশ দিয়ে নাচছে যে বাঁশ ছাড়া এখানে আছে কি আপনাকে আমি ইন্ডিকেট করে বলি না আল্লাহর কসম আমি তাফসির ভেতরে পড়েছি কিয়ামতে জাহাজ চালাতে পারবেন না আপনি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছেন আমার মনে হয় অন্তত যাদের মাথায় মগজ আছে ওরা একটু চিন্তা করছে আসলে ওতে এ বিষয়টা ভুল বলছিল না সে যেই হোক

মাথা তোলার সাহস পাচ্ছে না আর উনি জাহাজ চালাবে জাহাজে উঠবে খারাপ হয় এই বাংলাদেশে আওয়ামী বলেন প্রশাসন বলেন বিএনপি বলেন জাতীয় পটিন জেনারেল মানুষগুলো আমার তাফসির মাহফিলে বাধা দেয় না দেয় এই বেদাত পন্থীর কিছু আল্লাহর এরা এরা দেখে যে আমাদের ব্যবসা তো মাঠে মারা গেল তখন বাধা দেয় এখন উল্টা পাল্টা রেফোর্ট দিয়েছে কথা ইসলাম আপনাকে আহ্বান জানাচ্ছি ফিরে আসেন আপনি সঠিকটা প্রচার করেন ক্যামতের ময়দানে নবী পর্যন্ত কোল পাচ্ছে না আর তুমি জাহাজ চালাবা তোমার জাহাজ চালাবে আলো কি করব আমার মাঝে মাঝে চিন্তা হয় কি গয়ে দেশে মানুষ কি আসলে কি গবর খায় আমরা কমন সেন্স বাদ দিলাম শুধু যদি সেন্স থাকে তবে এরকম গাজাখুরি কথা আপনি বিশ্বাস করবেন না মানে কত ভালো ভালো মানুষ বিশ্বাস করে বসে আছে বলতে যাবেন মানবে না বলে হ্যাঁ আমার বড় হয়ে গেল কোরআনের সালা কোরআন যেখানে স্পষ্ট দলিল দিচ্ছে নবী পর্যন্ত যেখানে কুল কিনারা করতে পারছে না

তুমি কার ধান্দায় বসে আছো ও মনে করছে আমি তুই পীরের murid জান্নাত আমারে ঠকাইকে তুমি জান্নাত যাইও তোমার জন্য আল্লাহ জান্নাত নিয়ে বসে আছে নবীকে পানির sessionStorage দিচ্ছে এই কঠিন অবস্থা শরণ করিয়ে এই জন্য নবীজি কিন্তু হাসছিলেন কথা বলেন না কেন বিশ্ব নবীর ঠট দিয়ে যখন হাসির ঝিলিক বের হয় আমার নবীকে আমার আল্লাহ আনন্দের এই এই মুহূর্তে দুইটা কাজ দিয়ে দিলেন নবী তো আনন্দে আছে এখন হাসির ভেতরে আছে দেখিয়ে আনন্দের সময় দুইটা কাজ আমি দিয়ে দেই। কারণ মানুষ যখন আনন্দে থাকে ওকে যদি কোনো কাজ দেন ও আনন্দের সাথী করে ফেলবে এখানে যেই ছোট মানুষটার নাম বললাম শেষ হয়েছে ওইটাকে যদি এখানে ডাক দিয়ে বলেন এই ওই কোন থেকে এক বদনা পানি আয় ও কিন্তু প্রথমে যেতে না পরে যদি বলেন তুই এটা চকলেট দেব চকলেট একটা মুখে দেবে আর একটা হাতে নিয়ে দৌড়াবে প্যান খুলে গেছে টের পাচ্ছে না যাবে কেন ওর মুখে কি বলেন না কেন ভাই একটা চকলেট বে আনন্দে আছে বদনা না আপনি যা নিয়ে আসতে মানে দৌড় দিয়ে নিয়ে আসার চেষ্টা করবে যদিও না পারে কারণ আনন্দে আস আল্লাহ বাকবার আমার নবী এখন আনন্দে আছে এই মুহূর্তে নবীকে কিছু কাজ দিয়ে দেয় আমার নবী আনন্দেই করে ফেলবে বিশ্বনবীকে আমার আল্লাহ আনন্দের মোহর দুইটা কাজ দিয়ে দিলেন হে নবী আপনি যদি এই কাউসার পেতে চান আপনার উম্মতকে যদি দিতে চান দুইটা কাজ করেন নামাজ পড়েন রবের জন্য আর কোরবানি করেন নামাজ পড়া লাগবে কার নামে নামাজ পড়লে নামাজ হয় না নামাজ পড়া লাগবে রবের উদ্দেশ্যে লিরব্বিকা আজ বাংলাদেশে অনেক মানুষ নামাজ পড়ে পীর সাহেবের জন্য লোক দেখানোর জন্য ভোট পাওয়ার জন্য সমাজ ঠেকানোর জন্য আল্লাহর উদ্দেশ্যে যারা নামাজ একবার ধরেছে ওদেরকে তামাম দুনিয়া দিয়ে দেবেন যদি বলেন ভাই তাম দুনিয়া তোমার শেষ দা বাদ দিয়ে দেওয়া জীবন মানবে না আর আসতে বলেন আমার যতটুকু ইমান আছে ইমানে আমি বলছে আপনি যদি তামাম দুনিয়া মাল্লামে লিখে দেন আর বলেন যে একটা সেজদা আল্লাহকে দেয়া যাবে না আমার বলছি আমার তো ইমান কতটুকু আল্লাহ জানে এতটুকু কারণ আমি নামাজ পড়ি ভোটের জন্যে না লোক দেখানোর জন্যে না সমাজ দেখানোর জন্য না আমি নামাজ পড়ি আমার রবের জন্যে রবের জন্য যারা নামাজ পড়বে ওদেরকে দুনিয়া দিয়েও আপনি বাধা দিতে আর যারা মানুষের জন্য নামাজ পড়ে দুই অক্ট পড়ে না আসলে বাকি সব ফাঁকি কথা না কেন। এইভাবে নামাজ পড়লে আল্লাহর নবী কাউসার নিয়ে দাঁড়িয়েছে আপনি মরবেন আর কাউসার পেয়ে যাবেন অত তো নামাজের গুরুত্ব দেওয়া লাগবে আপনাকে আল্লাহ বলেন নামাজ অবশ্যই বড় কঠিন কাজ ভারী জিনিস কিন্তু যাদের ভেতরে আল্লাহর ভয় আছে ও নারী হোক আর পুরুষ হোক তামাম দুনিয়া একদিকে হলে ওকে নামাজ থেকে ফিরাতে পারবেন না কত ভালো ভালো মানুষ আছে নামাজ পড়তে যায় না বলে বুড়ো হলে নামাজ পড়বো শয়তান্তর গ্যারান্টি আছে মশা নবীর জামানায় আল্লাহর নবী মশাকে আল্লাহ বললেন ওই কর্মকার আছে লোহা পিটিয়ে সোজা করে ওকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দাও হজরত মোসা আবেগ পূর্ণ নবী ছিলেন কিছু শুনলে শুধু প্রশ্ন করতেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন দুনিয়ায় এত মানুষ আছে তুমি একজন কর্মকারের নাম বললে আর লোক পেলে না আল্লাহ বলেন দেখো কি করে ও বাজারের এক গণায় গিয়ে দেখলেন লোহা পিটিয়ে কামার সোজা করছেন মগুর একবার লোহার উপরে মারে একবার মাথার উপরে তোলে আমাদের জামানায় যেমন আজান হলে নামাজের সময় হয়েছে বোঝা যায় ওই জামানায় হয়তো একটা সিস্টেম ছিল মাথার উপরে মগুর তুলেছে নামাজের সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে মগুরটা মাথার উপর দিয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে হজরত মশা ডাক দে বলে রব্বুল আলমিন ও মগরটা তো লোহার ওপরে পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারত কিন্তু নামাজের সময় হয়ে গেছে তোমার হুকুম আগে এই জন্যে মগুরটা পেছন দিয়ে ফেলে নামাজে দাঁড়িয়েছে তোমার হুকুম যে এত বেশি গুরুত্ব দিতে পারে তুমি তাকে জান্নাত না দিয়ে পারো না এই জন্য ভাইরা শুধু লোক দেখানোর জন্য ভোটের জন্য মানুষ দেখানোর জন্য সমাজের জন্য না নামাজ পড়া লাগবে আমার আল্লাহর জন্য তাহলে কাউসার পাওয়া যাবে করো। এই এটা পশুর দেওয়া না। পঁয়ত্রিশ নাম্বার আয়াতে আমার আল্লাহ কোরবানি যাদের কবুল হবে তাদের শর্ত দিয়েছেন চারটা তাদের গোনাগুণ হবে চারটা যাদের কোরবানি কবুল হবে তাদের গোনাগুণ কয়টা আর জোরে পড়া করান শরীফের ভেতরে আমি নাহার শব্দটা মিলিয়েছি নাহার মানে শুধু পশু না কোরবানি হবে মমিনের জীবনে নয় প্রকার কয় প্রকার প্রথম নাম্বারে এই কোরবানি শুরু হবে আপনার পরিবারের মার বাবা দিয়ে মার বাবাকে জবাই করে কোরবানি দেবেন কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন

আল্লাহর আবাদত করা আল্লাহ এটা আইন হিসাবে দিলেন আল্লাহর হুকুম এটা আল্লাহর আল্লাহ করা আল্লাহ কিন্তু মা বাবার করা ফরজ না শব্দের দিকে খেয়াল করা লাগবে আল্লাহর আইন মানা কি মা বাবার আইন মানা মা বাবার সাথে খেদ করা মা বাবার ভালো ব্যবহার করা ফরজ এই এটা আজ আমাদের দেশে নেই মা বাবার সাথে ভালো ব্যবহার করা যে এবাদত মা বাবার সাথে ভালো ব্যবহার করা আমার আল্লাহর নির্দেশ এটা আমরা অনেকে মানতে চাই না নকল বাবা মা বের হয় দুনিয়ায় কত মানুষের শ্বশুর শাশুড়ি হলে মা বাবাকে আলাদা করে দেয় খোঁজ ও নেয় না কথা বলে না কেন আমার বাস্তব জীবন আমার 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 আগের ইয়ার ওই বন্ধুর জীবন এটা বলার জন্য অনেকে আহ্বান জানিয়েছে বাস্তবতায় বলছি পৃথিবীতে সবাই যদি আপনাকে ভালোবাসে মা বাবার ভালোবাসার সমান হবে না কারণ দুনিয়ায় যারা আপনাকে ভালোবাসায় ভালোবাসার ভেতরে খায়দ আছে স্বার্থ আছে কিন্তু মা বাবার ভালোবাসায় কোনো স্বার্থ নেই ওরা বিনা স্বার্থে আপনাকে ভালোবাসা আপনি একটু লক্ষ্য করে দেখবেন আমি তো নিজেই দেখেছি চারটার সময় বাড়িতে যায় একবার যদি ডাক দেয় আমার মা আগে বলে কেমন ওই আমার স্ত্রী ওঠে না আমি দুই তিন মাস গ্রামের বাড়িতে যদি একবার যাই কিছু যদি মায়ের জন্য কিনে নিয়ে যায় আমার গরম দেয় কেন টিকা টাকা খরচ করলে। কেন নিয়ে আসলি আমি শ্বশুর বাড়িতে যেয়ে দেখেছি যদি খালি হাতে যায় আগে হাতের দিকে তাকায় আমার এই বন্ধুটা এত গরিবের ছেলে ছিল পরীক্ষা দেবে ওর কাছে টাকা নেই শেষ পর্যন্ত ওর মা আর বাবা দুইজন মিলে রোজা রেখেছে রোজা রাখলে যেহেতু দুই বেলা খাবার খাওয়া লাগবে একবার খাবার খাওয়া লাগে না দুপুর বেলা মানুষের জমিতে বাবা কামলা দিয়েছে মা বলেছে লোকের বাড়িতে কাজ করে কিছু টাকা নিয়ে আসো বন্ধুদের কাছে কিছু টাকা পয়সা ধার করে সাড়ে চার হাজার হাতে দিয়ে বলে যা পরীক্ষা পরীক্ষা দেওয়ার পরে করেছে ঢাকা একটা চাকরি পেয়েছে পছন্দ করে একটা বিয়ে করেছে ধনির দোলালি কপাল খারাপ মার বাবার নামই শুনতে পারে না কেউ জিজ্ঞাসা করলে বলে আমার শ্বশুর শাশুড়ি মার গেছে স্বামীকে বলেছে সাবধান তুমি বাড়ি যেতে পারবা না যদি বাড়ি যাও তোমার আমি ডিভোর্স দিয়ে দেব। এই সুন্দর সিহারা তাকিয়ে মা বাবাকে ভুলে গেছে ওর বাবা জীবন বাঁচানোর একটা তাকে ভাড়া নিয়েছে ওই যে ঢাকা থেকে নাইট গুলো আছে রাতের বেলা দিনের বেলা তো বের হয় না ছেলের সম্মান নষ্ট হবে রাতের বেলা যখন কুয়াশা বেশি হয় অন্ধকার হয়ে যায় মাথার উপর একটা চাদর ফেলে দেয় মুখটা গামছা দিয়ে পেশি এর পরে যায় মানুষ যেন চিনতে না পারে ওর মায়ের ওদিকে দিন বেড়ে গেছে তিন দিন হয়ে গেল নেই। ঢাকার ফার্ম কেটে ওই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা ডাক দে বলে ভাই আপনি খুব আরামে আছেন আপনার মা তিন দিন পরে আছে কথাবার্তা আর বলে না মনে হয় বাঁচবে না স্ত্রীর কাছে বলছে অনুমতি দাও বাড়ি যাবো আবার মার অসুখ বলে না যাওয়া যাবে না তুমি যদি তোমার আমি দেব। ওর রাগ হয়ে ডাক বলে তোর গুলি মারি আমার না মাই ওই রাতের বেলায় রাগ করে চলে এসেছে নাইট কোচ থেকে নেমে দেখে একটা একসা আলো জ্বলছে ডাক দে বলে খালি এদিকে আয় কাছে যাওয়ার পরে দেখে নিজের বাবা পরিচয় দিলে আবার অপমান হবে এইজন্য মাথাটা নিচু করে বলছে স্যার আপনি যাবেন কোথায় বলে শান্তি পাড়ায় দোকমিয়ার বাড়ি যাব কি হয় আপনার বলে যা হয় হয় তুমি যাবে কি না ওঠেন স্যার রিকশায় তুলে নিয়ে যাচ্ছে পেছনে ধাক্কা দিয়ে বলছে জোরে চালান এমনি দৈমরুবি মানুষ গোশার রাত অন্ধকার দুই তিন দিন শরীরে খাবার নেই দুর্বল মানুষ জোরে যাইতে পারে না দিয়েছে আর এক ধাক্কা দুইটা দাঁত ভেঙে গেছে বহু কষ্ট করে উঠে ডাক দিয়ে বলে স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো কেন মাথার উপর থেকে চাদর ফেলে দিয়ে মুখ থেকে গামছা সরিয়ে মোবাইলের সামনে যে বলছে সার আপনি দেখেন তো আমার কিনা তোমাকে সার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফেস জোগাড় করেছিলাম মানুষের জমিতে কামলা দিয়ে তোমাকে টাকা দিয়েছিলাম তোমার মাছ তিন দিন পরে আসে ঔষাদের পয়সা আমি জোগাড় করতে পারি নাই ছেলেটা লাভ দিয়ে রিক্সা থেকে নেমে বলে আব্বা আমার মাফ করে দেন ভাঙ্গা রিক্সা আপনি পেলেন কোথায় বাবা বলেন সন্তান ছেলেটা এর এক আমি ভাড়া নিয়েছি যতটুকু টাকা হয় রাতের বেলা আমি তো এই নাইট কোসের ভাড়া মারি যে কয়টা টাকা পাওয়া যায় মালিক কে অর্ধেক দেওয়া লাগে আর অর্ধেক দিয়ে আমার সংসার চলে তাড়াতাড়ি বাড়ি চলে তোমার মা মনে হয় বাঁচবে না বাড়ি যে দেখে বাড়ি পৌঁছানোর দশ মিনিট আগে ওর মা মারা গেছে দেখে বাবাও দুই মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে বাবাও মারা গেছে মা বাবার পা জড়িয়ে বলে আুনিয়াও হারালাম আখেরা তো হারালাম বিশ্বনবী এই জন্যে জানিয়েছেন হোমা জান্নাত কা হোমা না রুকা এ মা বাপ তোর জান্নাত মা বাপ তোর জাহান্নাত তাম দুনিয়া যদি হারিয়ে যায় একদিন একদিন আবার কিছু না কিছু পাওয়া যাবে কিন্তু এই দুইজনের একজন যদি হারিয়ে যায় দুনিয়া খুঁজবেন এইরকম জিনিস আর পাবেন না সকাল বেলায় ওর বউ নামা পাঠিয়েছে যেহেতু আগে করে এসেছিল ওর চাকরিটা চলে গেছে ও এখন পাগলের মতো ও বিবাড়িয়া বাসি যুবক ভাইরা যারা আছি আমাদের কপাল যেন আমার ওই বন্ধুর মতো হয়ে না যায় আমরা তো কোরবানি বুঝি না মনে করে শুধু বড় গরু কিনে কোরবানি দিলেই কবর হয়ে যাচ্ছে না পারিবারিক জীবনে কোরবানি ওইটা মা বাবা যাদের আছে মা বাবার জন্যে যেটা খরচ করবে নেশালো না কামা দায়ুং ফেকোল গোল মা আং ফাকুতুম মেনে খয় রেং ফালিলে বলি দাই নিবল আকরবিলাখির

নামে ওখানেই ব্যাখ্যা পাবেন সোরা বাকানার ভেতরে আমার আল্লাহ দিয়েছেন দুইশো পনেরো নম্বর আয়াতের সোরা ইসরাইলের তেইশ নম্বর চব্বিশ নাম্বার আয়াতের সোরা আহসাবের ভেতরে আমার আল্লাহ দিয়েছেন

অর্থনৈতিক জীবনে কোরবানি আছে রাজনৈতিক জীবনে কোরবানি আছে সব জায়গায় আমার আল্লাহ নাহার সাজিয়ে রেখেছে পারিবারিক জীবনে করবানী মা বাবার সাথে ভালো ব্যবহার করা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা কথা বলেন না কেন আজ অনেক মানুষ আছে বউ পিটানোর উস্তাদ এলাকায় বউ মারা লোক নেই আছে বউ মারেন কার হাত তোলেন দেখে একজন নেই আলহামদুলিল্লাহ এই কয়জন মানুষ এখানে আপনি লজ্জা করছে হাত তুলেন বউ মেরেছেন কারা কারা জীবনে হাত তুলেন একজন আ অতটুকু তো তুলেছো জোরে তলো এই যে একটা আছে তাও তো একজন পালা গলো সত্য কথা বলেছে এই আপনি হাসবেন না আপনাকে হাসির খরাকি দেয়নি জীবনে একদিনে স্ত্রীর একটা মানুষ হাত তোলেন তো নাকি আন্দাজে হাত তোল হ্যাঁ শোনেন একটা দুইটা মানুষ শুধু হাত তুললো যে বউ জীবনে মারিনি হুজুর হাত তুলতে মারিনি তার মানে হুজুর মারে আমি তুলতে পারলাম না তার মানে ওই জিনিস না মেরে থাকা যায় না কি সিরিয়াল দেখে থাকবেন করবো যদি বলেন একটু রিমোটটা দাও বলবে তোমার মাথা খারাপ এখন শুরু হবে ভস গোবিন্দ আর এখন তো সব চাইতে বেশি আকর্ষণ রাখি বন্ধন আর আদরিনী প্রতিদান তুমি আসবে বলে তোমায় আমায় মিলে কিরণমালা শেষ হয়ে গেছে বলে তুমি জানো না তোমার মেয়ে হয়েছে আমি হয়েছে জয় 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 মা এখন ওদের হয়ে যাচ্ছে ভালো সিরিয়াল গুলোতে যেগুলো দেখাচ্ছে শুধু পরকিয়া প্রেম স্বামীর মনে দুঃখ কি করে দিতে হয় বাবার শাশুড়ির ভেতরে গন্ডগোল কি করে শুরু করা লাগে ঘর কিভাবে অন্যের ঘর ভাঙা লাগে এগুলো ছাড়া কিচ্ছু নেই অথচ মেয়েরা এগুলো বসে বসে দেখে আর ওগুলোর ট্রেনিং নেই অনেক মেয়ে আছে ওদের দেখে দেখে পোশাক বানায় এমন ব্লাউজ বানিয়েছে কোনো হাতা নেই পেট মনে হয় ফুটবল খেলার মাঠ এই দিক থেকে একটা ফিতা ওই দিক থেকে আর একটা ফিতা মাঝখানে দিয়েছে গেরো এটা ফুটবল খেলার সেন্টার দেখে আর ওই জায়গায় গোল মারে বুক কেমন তোমার ওইটা দেখে কোন রিকশায় যদি ওঠো রিকশা চালকে অ্যাক্সিডেন্ট করবে আমি একবার কুষ্টিয়ার বড় বাজার থেকে রিকশায় উঠলাম আমার নিয়ে টানতে পারছে না তিন দিন পরে দেখে দুইটা মোটা মোটা মমতাজ মার্কা মহিলা উঠেছে আর হড় করে চলে যাচ্ছে রে এদিকে সেদিন আমার ইনে টানতে পারছিলে না আজকে এত জোরে যাও কোন কায়দায় এরকম মহিলা আমার রেকশায় উঠলে আমার গা গরম হয়ে যায় তোর গা তো গরম হবে কারণ উঠেছে কি ওটা টাটকা শয়তান পৃথিবীতে একটা মাত্র প্রাণী আপনি দেখবেন তার নাম কুকুর মুসলমানের মেয়েরা পোশাক পরেছে ঠিক কিন্তু উন্মুক্ত আপত্তিকর জায়গাগুলো সব উন্মুক্ত রেখে রাস্তাঘাটে চলে আমার মনে হয় ওরা আর কুকুর একই আসতে বলেন ভাই এমনি ওরা বদব করে আমাদের জন্য দশ শুধু ওদের দিলেই হবে না আপনি তো সব ব্যবস্থা করে দিয়েছেন দিন ফিরি ফিরি দেখো অসুবিধা নেই ওগুলো দেখে আর চরিত্রের সাথে মিলাবে না করবে কি আপনি ইসলাম যদি পরিবারে নিয়ে আসতে পারতেন ও নাহার পরিবারে নাহার আছে পরিবারের নাহার হচ্ছে স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা বিশ্ব নবী, রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখলেন হজরতে আয়েশা রুটি বানাতে বানাতে ঘুমিয়ে পড়িস আমাদের মতো মানুষ যদি হতাম বউ মেরে ওই জায়গায় মেরে ফেলতাম কিরণ মালা দেখে ঘুমাচ্ছ নবীজি এসে দেখলেন ঘুমিয়েছে রুটিগুলো ছাগল নিয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী নিজে রুটি গুলো আবার খামির বানালেন নিজের রুটিগুলো আগুন দিয়ে सेकলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কষ্ট ভনা করলেন আমরা হলে আগে খেয়ে ফেলতাম নিজে না নবীজি আয়শার মাথায় হাত দিয়ে মৃদু স্বরে দাগ দিলেন আয়শা হযরত আয়শা টের পেয়ে গেলেন যদিও ছোট ছিলেন কিন্তু বিচক্ষণ ছিলেন উঠে দেখলেন সব কমপ্লিট চিন্তা করলেন না এগুলো তো আমি তৈরি করিনি আমার স্বামী বানিয়েছে লজ্জা পেয়ে গেলেন আল্লাহর নবী বুকের ভেতরে মাথা নিয়ে বলে আয়সা লজ্জা পেও না দুঃখ করো না আমি তো তোমার স্বামী এইরকম স্বামী এখন ব্রাহ্মণ বাড়িয়ায় ভরি ভরি একটাও নেই বিয়ে করার সময় যেটা নাহার দেওয়া লাগে তার মানে মহর ওইটা নেই যৌতুক নেওয়ার জন্য পাগল যৌতুক নেই যৌতুক নিয়ে বিয়ে করেছেন কারা কারা হাত দেখি ভাই একজন ওইটা আমি কেটে দেব সব আল্লাহর কোথায় ভাইরা আমাদের নাহার হচ্ছে না বহু নাহার আছে এক একটা শব্দ আল্লাহ এত কথা লুকিয়ে রাখে শুধু টান দিয়ে বের করা দরকার

হঠাৎ দেখে আমার পেটে ব্যথা পুলিশকে বললাম ভাই আমার তো পেট ভালো হয়েছিল ব্যথা করছে কারণ কি পুলিশ আমারে বলে ইয়া হাজি হল হজ্জা তাই না বেলা দোকা ও হাজি দেশ কোথায় মানে জিতু মেন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি পুলিশ আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা আমি কোন জায়গা যা আবু জেহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমার জানাতে যায় আমি হামসা আড়াই লাখ তিন লাখ টাকা খরচ করে আসলে আরে ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো কত নিকৃষ্ট বানিয়েছে ওরে ওর বাড়ি পর্যন্ত আল্লাহ ঘৃণিত বানিয়েছে কথা বলছে না কেন এত বড় প্রেসিডেন্ট বাংলাদেশ না এদেশ চোদ্দটা জুড়া দিলে যত বড় হয় এত বড় দেশের প্রেসিডেন্ট ছিল আবু জেহেল এত বড় প্রেসিডেন্টের বাড়ি পর্যন্ত যদি নির্বংশ করে পায়খানা বানিয়ে দিতে পারে ভাই আল্লাহ ওই আল্লাহ এখনো আছে ইন্না সানিয়া কাহওয়াল আফতার আমরা বাংলাদেশে দেখতে চাই যারা বজার ওরা বুঝে ফেলেছে আর যাদের বজার দরকার নেই আমি চোখ বন্ধ করে থাকেন আবু জেলের কবর দেখে আসলাম বদরের ময়দানে ড্রাইভার আমার বলছে হুজুর এটা শয়তানের কবর এত করে পানি দেওয়া হয় কবরে কোনো গাছ হয় না অথচ পাশে দেখলাম সাহাবিদের কবর এই পাশে বিশাল খেজুর বাগান নিচ দিয়ে পানি উঠতেছে আরো শয়তানের কবরে পানি দিয়েও কোনো গাছ হয় না আল্লাহ মানে হয় আপেল খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে আপনি টের পাচ্ছেন না ওরে নির্বংশ করে ছেড়েছে তোমাকেও ছাড়বে কথা বলেন না কেন ওইটা দেখার আশায় আমরা আছি ইন্না শানিয়া কাহু আলাপ তার আমরা দেখতে চাই